নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী রবিবার দিন অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে অবস্থান করছে ঠিক এই জায়গাতে এবং এই নিম্নচাপের দরুন আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিমের যে সমস্ত জেলাগুলি রয়েছে সে সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে মোট সতেরোটি জেলায় কিন্তু আজকে ভারী বৃষ্টিপাত হবে সে সঙ্গে বাংলাদেশের কিন্তু বেশিরভাগ জায়গাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তো কি কী বলা হয়েছে আলিপুর অবদপ্ত থেকে কোন কোন জেলার নাম করা হয়েছে আমরা বিস্তারিত জানব তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা কী আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেটটি আমরা জেনে নেব বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি সতেরো জেলায় কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি পূর্বাভাস হাওয়া দপ্তরের বিস্তারিত জানবো কি বলা হয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে যার জেরে রাজ্যের পশ্চিমের জেলাগুলি এবং পরবর্তী সময়ে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তো বন্ধুরা যেটা আপনাদের বলছিলাম যে এই মুহূর্তে নিম্নচাপটি ঠিক এইখানে কিন্তু উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হয়ে এখানে কিন্তু অবস্থান করছে এবং এর প্রভাবেই যেটা হচ্ছে আজকে কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে আর কয়েক ঘন্টা পর থেকে অর্থাৎ আজ বিকেলের পর থেকে পশ্চিমে যে সমস্ত জেলাগুলি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব তারপরে তারপরে আপনার পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে সে সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু জেলাতে আগামী কয়েকদিন ধরে মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে তো কোন কোন জেলা আমরা সেগুলো দেখব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পশ্চিমের জেলাগুলি এবং পরবর্তী সময় উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে তো এবার আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী বলা হয়েছে তো কিছুক্ষণের মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথায় কোথায় হবে আমরা জেনে নেব আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিছুক্ষণের মধ্যে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হুগলি হাওড়া পূর্ব বর্ধমান বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের শহরে সঙ্গে পশ্চিমে যে সমস্ত জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পড়ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পড়ছে হাওড়া হুগলি হাওড়া হুগলি পড়ছে পূর্ব বর্ধমান পড়ছে এবং সে সঙ্গে পশ্চিমে যে সমস্ত জেলাগুলি রয়েছে বীরভূম পূর্ব ও পশ্চিম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আজকে যেটা চাহালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়াও মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতেই তো এবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের জন্য কি সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার একুশে সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিংবা অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলা যে যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে তো এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী সতর্কতা দেওয়া রয়েছে তো তার আগে দেখতে পাচ্ছেন যে আমরা বললাম যে সোমবার আর মঙ্গলবার উত্তরবঙ্গের জন্য এখানে কিন্তু আরও দিনগুলো বলা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবারে দেখে নেব উত্তরবঙ্গের তারপর আমরা দেখব দক্ষিণবঙ্গের তো বুধবার দিন উত্তরবঙ্গে যেটা কথা বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবারও একইভাবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধু দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মোট কথা বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে এবার দক্ষিণবঙ্গের জন্য কী সতর্কতা দেওয়া রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা রয়েছে যে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ আগামীকাল পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে তো সোমবার অর্থাৎ আজ আজের আজ আজ যেখানে যেখানে বৃষ্টিপাত হবে আমরা দেখে জেনে নেব তো সোমবারের জন্য কমলার সতর্কতা এবং মঙ্গলবারের জন্য ফেল হলু হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং পশ্চিমের মধ্যে রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলায় কিন্তু আজ সোমবার দিন ভারী বৃষ্টিপাত হবে সে সঙ্গে মঙ্গলবার দিন অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছেন যে এটা পূর্ব মেদিনীপুর হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে তো মঙ্গলবার দিন কিন্তু পশ্চিমের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তো বন্ধু দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে এবং বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট পরবর্তী ওয়েদার আপডেট যখনই প্রকাশিত হবে তখনই কিন্তু আপনারা সবার থেকে আগে আপনাদের ভিডিও করে জানিয়ে দেব তো দেখা পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতরম জয় হিন্দ টাটা